নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল। এটা বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল বানাবার জন্য এখানে নিয়েছি 200 গ্রাম মুগ ডাল, এখানে আছে 250 গ্রাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে মুগ ডালটাকে ভেজে নিব। গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে ডালটা ঢেলে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 3-4 মিনিট সময় নিয়ে ডালটাকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। যদি খুব বেশি কড়া করে ডালটা ভাজা হয় তবে ডালটা সিদ্ধ হতে সময় লাগে বেশি। দেখুন, ডালটাকে এইভাবে ভেজে নিয়েছি। এবার ডালটা একটা বাটির মধ্যে রেখে দিব। এবার ডালটাকে 3-4 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিতে হবে। আমার ডাল ধোয়া হয়ে গেছে। এদিকে একটা সসপ্যানে পরিমাণ মতো জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এই গরম জলের মধ্যে ডালটা ঢেলে দিব। দেখুন, ডালটা ফুটে উঠেছে। আর ডালের মধ্যে যে ফেনাটা হয় সেটা কিন্তু ফেলে দিতে হবে। এর মধ্যে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এইভাবে ডাল সিদ্ধ করার সময় যদি চিনি দেওয়া হয় তবে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে সিদ্ধ হতে দিব। 10-12 মিনিট ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, ডাল আমাদের 80% সিদ্ধ হয়ে গেছে। এই সময়ে ডালের মধ্যে লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিলাম। 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। দিলাম 2 টুকরো তেজপাতা। 10-15 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিব 1 টিস্পুন আদা বাটা। আর দিব 1 টিস্পুন জিরে বাটা। লো ফ্লেমে রেখে আদা আর জিরে বাটাটাকে অল্প একটু সময় ভেজে নিব। এবার দিয়ে দিব সজনে ডাঁটা। 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিব 3-4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন, লবণ দেওয়ায় সজনে ডাঁটা সুন্দরভাবে মজে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিব। ডাল অনেকটা ঘন হয়ে গেছে, তাই 1 বাটি গরম জল এর মধ্যে অ্যাড করলাম। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিব 3-4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। 4 মিনিট পর ঢাকা তুলে নিলাম। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম।
আমাদের ডাল একদম তৈরি। গরম গরম সজনে ডাঁটার ডাল সার্ভ করলাম। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।